আজকাল তো আমাদের দেশেই নি রিপ্লেসমেন্ট একটা কমন শব্দ, যে হাঁটু প্রতিস্থাপন করা হচ্ছে। তো একটা পেশেন্টের কোন পর্যায়ে হাঁটু প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যে যে হাঁটুর অনেক সময় সার্জনরা বলে যে হাঁটু পাল্টাতে হবে। এটা ডিপেন্ডস অন, যদি এরকম হয়ে যায় টোটালি হাঁটুটা ফিক্সড হয়ে যায় এবং তার পেশাগত একটা ব্যাপার চলে আসে, যদি সেটা সে কিরকম? ইয়াং কেস যদি হয়, যে আচ্ছা, বয়স 35 বা তার ঊর্ধ্ব বা 50, এবং তার হাঁটুটা মানে প্রতিস্থাপন প্রয়োজন হয় যে তার প্রেশার কারণে, সে প্রচুর তার মুভমেন্ট করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, সেক্ষেত্রে হয়তো সার্জন অনেক সময় ডিসিশন নেয় যে নিটা রিপ্লেস করে দিবে। কিন্তু সেটা রিপ্লেস করলে যেটা হয়, হয়তো তার ব্যথাটা থাকবে না, কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। মানে কি রিপ্লেস করার পরে কি সে এটা বেন্ড করতে পারবে? অবশ্যই পুরোপুরি পারবে না, সে হয়তো 90 পর্যন্ত ব্যান্ড করতে পারবে। সার্জন আবার নিষেধ করে দেয়, আমরাও নিষেধ করে দিই যে আপনি কিন্তু 90-এর বেশি ব্যান্ড করবে না, বিকজ 90-এর বেশি ব্যান্ড করলে তার প্রস্থেসিসটা আবার নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তো তার ফিজিওথেরাপি ট্রাই করাটা বেটার আমার মনে হয়। হ্যাঁ, সেটা আমরা, হ্যাঁ, এই রোগীর পোস্ট অপারেশন আমরা বিভিন্ন থেরাপি করে দিই এবং তাকে স্ট্রেন্থেন করে দিই, কিন্তু আমার নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় না, যেটা যদি সঠিক সময় তাকে আমরা ফিজিওথেরাপি দিতে পারি। মানে আচ্ছা, হাঁটু, অনেক পেশেন্টের তো এরকম হাঁটু দেখা যায় স্টিফি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের দেশে আসলে পেশেন্টরা অনেক লেট করে আপনাদের কাছে আসে। প্রথম কথাই তারা ডায়াগনোসিস করতে চান না, তারা ওই ব্যথার ওষুধ খেয়ে কমাতে চান। যখন আপনাদের কাছে আসে তখন চিকিৎসাটা বেশ জটিল হয়ে যায়, তো সেক্ষেত্রে কি আপনার সাকসেস রেট কেমন? আমরা এক্ষেত্রে অনেকাংশেই সাকসেস, বিকজ আমাদের কাছে এখন যে রুগীগুলো আসে, আপনি যেটা বলছেন, অনেক দেরি করে আসে, হ্যাঁ, আসলেও ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা হওয়ার কারণে এবং ফিজিওথেরাপিউটিক বিভিন্ন মডালিটিস আমাদের হাতে থাকার কারণে এবং আমরা বিভিন্ন উন্নত বিশ্বের যে সকল টেকনোলজি আছে এগুলো আমরা আমাদের ডিপিআরসিতে ইউজ করি, যার কারণে দেখা যায় যে রুগীগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে ইকোনমিক্যালি কিছুটা সমস্যা হয় একটা রুগী, কারণ তাকে হয়তো কয়েক সপ্তাহ, ইভেন কি এক মাসের উপরও তাকে হসপিটালাইজ থাকতে হয়, এখানে একটা বিশাল অ্যামাউন্টের টাকার প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে আমি একটু শেয়ার করব যে আমরা কিন্তু দেখি বাইরের দেশে ফিজিওথেরাপি অনেক এক্সপেন্সিভ। আপনারা যে ফিজিওথেরাপিটা দিচ্ছেন তার চেয়ে কিন্তু দেখা যায় 50-60 গুণ বেশি দাম, এবং একটা রোগী যদি অনেক দিন কাজে যেতে না পারে তার যে লস, তার যে 3-4 সপ্তাহ হাসপাতালে থেকে ট্রিটমেন্ট নেওয়াটা কি বেটার না? না, সেটা অবশ্যই, সেটা তাদের দেশে আসলে মানুষ তো সচেতনতার কারণে হয়, আমার দেশের মানুষ যদি আরো সচেতন হতো তাহলে তো প্রশ্নটা আসতো না। আসলে এখানে যে কোনো চিকিৎসা ক্ষেত্রে উন্নত বিশ্বে গেলে, যে কোনো ইভেন কি পার্শ্ববর্তী দেশেও আমাদের চেয়ে অনেক ব্যয়বহুল, সেক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসা খরচ অনেক কম, কিন্তু যেহেতু আমাদের এই যে আমরা ডিজেবিলিটি নিয়ে কাজ করি, একটা টোটালি ফিক্সড হাঁটু বা মেরুদণ্ড টোটালি তার ডিস্ক প্রলাপস হয়ে গেছে বা ঘাড়ে বিভিন্ন আর্থ্রাইটিস সমস্যা, অ্যানকালোজিং এর কারণে সে মুভমেন্ট করে না, এই রুগীকে আমাকে কয়েক মাস হতো হসপিটালাইজড করতে হবে, বা প্যারালাইসিস রুগীর ক্ষেত্রে, তাহলে হসপিটালাইজড করলে এখানে একটা ব্যয়বহুলতা আসবে। আমাদের যে মানুষের তুলনা হতো তার একটা এক্সপেন্সিভ, কিন্তু যদি সে সঠিক সময়ে আগেই ডাক্তারের কাছে আসতো এবং তাকে এত সময় হাসপাতালে থাকতে হতো না। মানে আমরা যেটা বলতে চাই, যেন প্রত্যেকটা রুগী যেন সঠিক সময়ে চিকিৎসাটা নেয় এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নেয়। ফিজিওথেরাপি চিকিৎসাও যদি ভুল হয় তাও কিন্তু রুগী খারাপ হয়ে যেতে পারে। এমনও রুগী আমি পেয়েছি যে হাঁটু কেটে ফেলতে হয়েছে, বিকজ ওখানে হয়তো কোনো ডাক্তার আগেই প্রস্থেসিস দিয়ে রেখেছিল, কোনো ভুল সেন্টারে গিয়েছে, তারা ওখানে হিট দিয়েছে, হিট দেওয়াতে তার ওই ভিতরে যে ইমপ্ল্যান্টটা আছে সেটা গরম হয়ে ওখানে আপনার যেটা ইনফেকশন হয়ে গিয়েছে, তখন সার্জন বাধ্য হয়েছে তাকে টোটালি পাটা কেটে ফেলার জন্য। তো এই যে ফিজিওথেরাপি চিকিৎসাও কিন্তু আপনার যদি সঠিক জায়গায় না হয় তাও কিন্তু ভুল হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে আশা, মানে আমরা সাকসেস, যে আমরা মোটামুটি এই জাতীয় কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ আমাদের এখানে অনেক ফিজিওথেরাপি চিকিৎসক এখানে জব করে, কাজ করে, পাশাপাশি বিভিন্ন মেডিকেল স্পেশালিস্টরা যারা আছেন বিভিন্ন সেক্টরে, সবাই একসাথে আমরা এখানে কাজ করি, এবং যখন যার রোল সে তখন সে সেটা প্লে করে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।